জঙ্গি আসার হ্যাঁ তারা সিং জি। 11 আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল ও অমিশা পাটেল অভিনীত সিনেমা গাদার 2। মুক্তির পরই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। মুক্তি সপ্তাহ পেরিয়ে গেলেও মিলছে না টিকিট। ব্ল্যাকে কিনতে হচ্ছে বেশি দামে। টিকিট না পাওয়ায় বিহারের পাটনায় ঘটেছে মর্মান্তিক ঘটনা। 17 আগস্ট প্রেক্ষাগৃহের সামনে হয়েছে বোমা হামলা। প্রাথমিক কারণ সিনেমা টিকিট না পাওয়া মনে করা হলেও হল মালিক জানিয়েছেন কালো বাজারিরাই এটি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে বিহারের পাটনায় সিঙ্গেল স্ক্রিন রিজেন্টের বাইরে টিকিট নিয়ে কয়েক দফা ঝামেলা হয়। পরে দুই সন্দেহভাজন সিনেমা হলের বাইরে বোমা ছুড়ে মারে। যদিও এ ঘটনায় কেউ আহত হয়নি, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সিনেমা হলের মালিক সুমন সিনহা সংবাদ মাধ্যমকে জানান, সন্দেহভাজনরা গাদার 2 এর টিকিট বেশি দামে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু আমাদের কর্মীরা তাদের না করলে বোমা বিস্ফোরণের চেষ্টা করে ওরা। ভারতীয় বক্স অফিসের প্রাথমিক রিপোর্ট অনুসারে 17 আগস্ট গাদার 2 এর বক্স অফিসে আয় 22 কোটি রুপির কাছাকাছি, আর এক সপ্তাহে সিনেমাটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে 283 কোটি রুপিতে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত গাদার এক প্রেম কাথা। দুই দশকেরও বেশি সময় পর গাদারের সিকুয়েল এলো।